বিদ্রোহীদের সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো। এবার দেশটির মসজিদে হামলা চালায় একদল বন্দুকধারী সন্ত্রাসী। ফজরের নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, একই দিন দেশটির আরেকটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় নিহত হয় কমপক্ষে 15 জন। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, মোটরসাইকেলে করে মেশিনগান সহ শত শত জঙ্গি মসজিদটি ঘেরাও করে আক্রমণ চালায়। এ ঘটনায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে তারা। এ ঘটনায় বার্তা সংস্থা এএফপির অনুসন্ধান বলছে, ডিফেন্স অফ ফাদারল্যান্ড নামে একটি বেসামরিক বাহিনী মূলত সামরিক বাহিনীকে সহায়তা করে থাকে। এবার এই বাহিনীর সৈন্য এবং স্বেচ্ছাসেবকদের লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বর্তমানে বুর্কিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। আর কিছুদিন পরপরই বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সহ সৈন্য ও মিলিশিয়াকে লক্ষ্যবস্তু করে জোরালো হামলা চালিয়ে আসছে এই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীরা। এই মাসের শুরুতে বুর্কিনা ফাসোর সামরিক সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওয়ের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান সেনা মোতায়েন করা হবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।